নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব সর্ষে পোস্ত বেগুন দিয়ে সরপুঁটি মাছের তরকারি। একঘেয়ে তরকারি খেতে ভালো লাগে না, একটু নতুনত্ব হলে খুব ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি দুর্দান্ত লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকে আমরা শুরু করি সর্ষে পোস্ত বেগুন দিয়ে সরপুঁটি মাছের তরকারি। এর জন্য প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, একটা লঙ্কা আর সামান্য একটু লবণ, জল। এবার পেস্টটা তৈরি করে নেব। সর্ষে পোস্ত পেস্ট রেডি। এই রেসিপিটির জন্য মেন যে উপকরণগুলো সেগুলো হলো বেগুন। বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেন। ধনে পাতা, এই ধনে পাতা কিন্তু আমাদের টবের। কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষে পোস্ত পেস্ট, আর নিয়েছি 300 গ্রাম সরপুঁটি মাছ। আর অন্যান্য উপকরণগুলো আমরা রান্না করতে করতে দেখে নেবে। তাহলে আজকে আমরা শুরু করি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। একটু নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। খুব কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব, ওই তেলের মধ্যে আরো তেল দিলাম। বেগুনগুলো একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। বেগুনগুলো ছেড়ে দিলাম। বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেশ এরকম করে লাল করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব। তেল দিলাম, তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, ভালো করে ভেজে নিতে হবে।
এবার সর্ষে পোস্তর পেস্টটা দিলাম। আদা পেস্ট, নুন, সামান্য একটু চিনি, একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এটা অপশন, আপনারা চাইলে নাও দিতে পারেন। হলুদ, এবার সব মিলে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। সামান্য একটু ভেজে নেব যেন কাঁচা সর্ষের গন্ধটা না থাকে। মশলাতে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন। আগে লবণ দিয়েছি, তাই ঝোলের অনুপাতে লবণ দিলাম। এবার বেগুনগুলো ছেড়ে দিলাম। মাছগুলোও ছেড়ে দিলাম। এবার অল্প একটু টমেটো আমি কুচি কুচি করে কেটে দিলাম। এটা অপশান, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই দিলাম। তার জন্য ঢেকে দিলাম। আধা ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। তরকারি হয়েই গেছে, এবার ধনে পাতা দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবার আমি একদম হিটটা অফ করে দেব। এবার আমি অফ করে দিয়ে আবার আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, তারপরে সার্ভ করবো। তৈরি হয়ে গেল সরপুঁটি মাছের তরকারি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন এভাবে সরপুঁটি মাছের তরকারি, দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো কথাই নেই, আমি এই রেসিপিটি আমার মায়ের কাছে শিখেছি, দুর্দান্ত লাগে খেতে। আপনারাও বানিয়ে ফেলুন এভাবে সরপুঁটি মাছের তরকারি। আর বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে এভাবে এই এত সুন্দর রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।